দশই ডিসেম্বর থেকে খালেদার কথা মতো দেশ চলবে। আর এখন কি বলে জানেন, এখন বলেছিল সেপ্টেম্বর থেকে দেশ তাদের সেপ্টেম্বরের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে। এখন আবার বলে কি জানেন, এখন বলে সেপ্টেম্বর না ধুকা অক্টোবরের মধ্যে শেখ হাসিনা পতন ঘটবে। ওরা একদিকে অস্ত্র মজুত করছে, আর একদিকে চিকিৎসার নামে সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্র করছে। ইনশাল্লাহ আমাদের অসীম সাহসী নেত্রী, যার উপর আল্লাহর রহমত আছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওই সিঙ্গাপুর ষড়যন্ত্র আর যত অস্ত্র মজুত করুক না কেন সব চুর মার করে দিয়ে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করবই করব, শেখ হাসিনার নেতৃত্বে সরকার কায়েম করব ইনশাল্লাহ। নির্বাচনে আসবেন কি আসবেন না তো আপনাদের ইচ্ছা। খেলা মাঠে খেলা হবে, রেফারি হুইসাল দেবে, হুইসাল দিলে নিয়ম হলো দুই টিম থাকলে দুই টিমই মাঠে নেমে আসবেন। এখন এক টিম যদি মনে করে যে এই খেলে কোনো লাভ নাই, এই খেলোয়াড়দের সঙ্গে খেলে এগারো গোল খেয়ে কি লাভ, নিয়ম ছিল আগের দিনে যে যদি এগারো গোল খায় তাহলে পরে জার্সি খুলা মাঠ দিয়ে চলে আসতে হয়, কাজে সেই জার্সি খোলার ভয় যদি কেউ খেলতে না আসে তার জন্য কোন নির্বাচন অপেক্ষা করবে না করবে না করবে না ইনশাল্লাহ। তবে আগামী নির্বাচন নিয়ে আমার একটি কথা বলেই শেষ করব, নির্বাচনে কোনো ভাইয়ের পক্ষে স্লোগান দেবেন। নির্বাচনকে সামনে রেখে কোন ভাইয়ের পক্ষে স্লোগান দিবেন না, আপনারা শেখ হাসিনার কর্মী না, আপনারা সে বঙ্গবন্ধুর সৈনিক না, শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকে মানেন না, তাহলে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের হাত পাও ধরে উন্নয়নের কথা বলে শান্তি সমৃদ্ধির কথা বলে ভোট আনতে হবে আপনাদের। আমরা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরে লক্ষ্য স্থির করেছেন 2041 সালে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে স্মার্ট ছাত্রলীগও আমরা দেখতে চাই।